আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা। তো আজকে হইতেছে আমরা ভাই বোনেরা সবাই মিল গিয়ে চালতা দিয়ে হইতেছে আচার বানাইয়া খাবো। তো চালতা গাছের থেকে ছোট ভাই পারগে আনছে এবং বইনে করতে নাকছে, এখন ছোট বাইরে দিয়ে আবার এই চালতা শেষাবো। তো যাই হোক করে আর কি, কেমনে শেষতে হবে সব কিছু শিখাই দিতে আসি। যেহেতু চালতাটা যখন শেষা দেবে তখন আর কি চালতার কষগুলো আর পায়ে বা লুঙ্গিতে গেঞ্জিতে মাখে গেলে একটা অন্যরকমের কালার দেখা যাবে। যাই হোক, ও আর কি প্রচুর পরিমাণে দুষ্টমি করে এমনি আর কি একটা কামে বেজাই দিতে হয়। ঠিক আছে, সারাদিন আরে কাম করাবো, শান্তি দেখেন কি সুন্দর করে গেহান শেষ পে। যদিও পারে না আর কি, কেমনে উল্টোভাবে পাটা ধরছে। তো আর কি অনেক কষ্ট হইতে লাগছে, মানে যে কথায় আছে না যে বলদ মানুষরে দিয়ে হাল চাষা যায় না, না কি জানো এরকম একটা ডায়লগ। তো ওরে দিয়ে সারাদিন হলো কাম করান গের উপরে রাখতে হয়, যদি ওরে নিরিবিলি রাখো তো এলাকার ঘর বাড়ি অশান্তিতে পরিপূর্ণ করে দেয়, শান্তি বলতে কিছু থাকে না। যাই হোক, ও আবার এই দিক দিয়ে মানে চাউলটা শেষতে না শেষতেই পাশ দিয়ে আবার বাইরের কাছে ওর ভাগ্নি আইয়ে পড়ছে, কয় মামা আমার একটা দেও। তো দেখেন বাগ্নিও তো বাগ্নি, আহ কি যে শান্তি, কি টেস্ট। তো ছোট মানুষ তো ওদের কাছে একটু টক ভালো লাগে, কারণ ওরা হইতেছে দুধ বা মিষ্টি জাতীয় খাবারগুলা খাইতে খাইতে আর কি ও বোরিং লাগিয়ে যায়। তো সবাই কিন্তু কমেন্ট করবেন ছোট ভাইয়ের চালতা শেষাটা কিরম হয়েছে। তো ওরে দিয়ে হইতেছে চালতা শেষকে আচার খাবো। তো ওর জানি কেন মনে পড়ছিল যে চালতা গেছে, চালতা পাইকে গেছে। তো সবাই মিললে আমরা এখন চালতা খাই, চালতা দিয়ে আর কি আচার বানাই। তো এরকম শৈশবের দিনগুলো আসলে অনেক ভালো যায়, হয়তো সবাই বড় হয়ে যাব, সবাই কর্মব্যস্ততার কারণে এই সময়গুলো আর কোনোদিনও ফিরে যাবে না। সবার জীবনে হয়তো এরকম চাস্ত ভাই বোনের এরকম মিল গিয়ে অনেক কিছু চুরি করে গিয়ে বড়ির সময় বড়ির আচার খাইছেন বা চালতার আচার। ছোট ভাইটার আর কি অনেক কষ্ট হইতে লাগছে, দেখেন কিছু করার নাই, তুমি প্রচুর দুষ্টামি করো ভাই, আল্লাহ তোমার হেদায়েত দেখ আর তুমি শান্তশিষ্ট হয়ে যাও, এটাই দোয়া করি। তো তারপরও ভিউয়ার্সরা যদি আমার ছোট ভাইয়ের জন্য হইলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটা মূলত আপনাদের কাছে তো আমার কোনো কন্টেন্টই ভাল লাগে না, কিন্তু এই কন্টেন্টটা করা হইতেছিল যে সবাই হয়তো একসাথে আসি, পাশাপাশি থাকি, তাই এরকমভাবে একটা আনন্দ উল্লাস করে খাওয়া যায়, একটা কিছু করা যায়, মজা পাওয়া যায়। কিন্তু একটা সময় কর্মব্যস্ততার কারণে এই সময়গুলো চাইলেও আর পাওয়া যাবে না, এক একজন এক এক জায়গায় থাকব, থাকার কারণে আর কি খাওয়া হবে না। যাই হোক, আমার আমি হইতেছে আমি মায়ের বাসায় কথা কই দেখে এমনি গেও কি ওর ভাল লাগে না, থাক না লাগলে আর কিছু করার নেই, হয়তো আমি চেষ্টা করে যাব 1 বছর 2 বছর 3 বছর, অলরেডি 9 মাস হয়ে গেছে, তবুও কোনো সফলতার হাতছানি দেখতেছি না। তো ছোট ভাই আর কি মোটামুটি শেষকে দিছে, পুরোপুরি ভালো মতো পারে নাই। তো পরে ছোট বোনে আর কি ধনের পাতা আর হইতেছে কাঁচা মরিচ বাটলো, এখন এইটার উপর হইতেছে এই ইগুন আর কি আবার একটু শেষা দেবে, নাহলে গালে চাবাই আর কি মজা পাওয়া যাবে না, চাবাইতে চাবাইতে গালের ভিতরে একেবারে কি করবো ব্যথা হয়ে যাবে। তো হেনদিকে আর কি আবার একটু শেষলো, এখন শেষার পর গামলায় উড়াইয়া খুব সুন্দর করে এখন মাহাবে মাহান গের পরে হইতেছে গলৎকরণ করা হইবে। যাই হোক, আমি আবার একটু ভিডিও ম্যান ছিলাম, কিন্তু বাইরে ভাই চাউলটা করতে যে কি পরিমাণ প্যারা, যে ব্যক্তি চাউলটা করছেন একমাত্র হেরাই জানেন, কারণ পিছলার জ্বালা চাউলটা কুটকে একটু শান্তি পাওয়া যায় না। তো ভিউয়ার্সরা আমাদের চাউলটা খাওয়ার আসার যে ভিডিওটা করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, ভালো মন্দ সব কিছু কমেন্ট করে কবেন আপু এইটা না এইটা, বা হুটহাট করে এই যে গ্রামের ভাষা বা মায়ের ভাষাটার গালি দিয়েন না, এই মায়ের ভাষার কারণে কিন্তু 9 মাস যুদ্ধ করছিল মানে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান। তো মার প্যাডের তা পড়গেই তো শুদ্ধ ভাষায় কথা হয়ে গেল না এরে ভাই। এটা হইতেছে আর একটা ধন্য পাতা, এটার একটু ফ্লেভারটা ভালো হয়। তো আমি আবার কইছিলাম যে এই মানে হজের পাতা, যে এটার কয়েক গ্রামের মানুষে হজের পাতা দেওয়া, তো যাই হোক এখন অলরেডি আমার গাছার খাওয়া শুরু হয়ে গেছে। তো দেখেন এক একজনে কত কত করে নিয়ে খাইতে আসে, আহ।
কি শান্তি! আমার ভাগ্নি খুব সুন্দর করে খাইতেছিল। যাই হোক, হাসবো না কি করবো বুঝতে পারতেছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করেন।